আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান কারো কাছে হাত পেতে নয় মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ সেই অগ্রযাত্রার শক্তি হিসেবে কাজ করবে যুব সমাজ জাতীয় যুব দিবস ও যুব পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন বিগত সরকারগুলো যুবকদের উন্নয়নে উদাসীন থাকলেও বর্তমান সরকার চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ যুব সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন আগামী 5 জানুয়ারি গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে আদালত দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এই তথ্য জানান রাজধানীর আরামবাগ এলাকা থেকে কারখানা স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকরা শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে সকাল 8:15 থেকে তারা সড়ক অবরোধ করেন মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসে জানা যায় কোনো কিছু না জানিয়ে আরামবাগের একটি গার্মেন্টস রাজধানীর দক্ষিণখানে স্থানান্তর করায় বিক্ষোভে নামেন শ্রমিকরা আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার ইউনুস আলী ওরফে ইউনুসকে দীর্ঘ 10 বছর পর গ্রেফতার করেছে র‍্যাব 2 নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়জুল হক এই তথ্য জানান 2012 সালের 9 ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎকে সিলেট থেকে এবারে বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আজ রাত 10:30 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশ্যে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের BG251 ফ্লাইটটি উদ্বোধনী ফ্লাইটের যাত্রী সংখ্যা 164 জন এর আগে 24 অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয় বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া বলেন এরপর মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর চিন্তা ভাবনা রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী কনসার্টে মাদকের ছড়াছড়ির ঘটনা ঘটেছে এ সময় বহিরাগত এবং ক্ষুব্ধ শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয় এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 শিক্ষার্থীকে শো কজ করেছে আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক শহীদ হাসান লিমন বলেন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগে শো কজ করা 7 শিক্ষার্থীকে 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবারে থাকছে দেশের বাইরের খবর ভারতের গুজরাটে ঐতিহাসিক ঝুলন্ত সেতু ধসের ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে ওরেভা গ্রুপের একাধিক ব্যবস্থাপক রয়েছেন এই প্রতিষ্ঠানটি সম্প্রতি 140 বছরের পুরনো ঝুলন্ত সেতু সংস্কার কাজ করে গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের আইজি অশোক যাদব বলেন কাজে গাফিলতির জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে গুজরাটের ওই সেতু ধসে নিহত হন 140 জন এখনও নিখোঁজ অনেকে এবারে থাকছে মাঠে ময়দানের খবর টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরে সেমির দৌড় থেকে ছিটকে গেল আফগানিস্তান ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও উসমান গনি তাদের জুটিতে আসে 42 রান পরে শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 144 রান তোলে আফগানরা জবাবে ব্যাট করতে নেমে 9 বল ও 6 উইকেট হাতে রেখে সহজ জয় পায় শ্রীলঙ্কা শেষ করছি নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি বিকেলের সংবাদে ধন্যবাদ